হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটিকে গ্রো করতে পারো, অর্থাৎ তোমরা যে চ্যানেলটাকে গ্রো করবে তার জন্য তো তোমাদের ভিউজ দরকার। আর ভিউজের পরে যেটা দরকার সেটা হচ্ছে কি, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে তোমার চ্যানেলে কি হবে, সাবস্ক্রাইবার আসা শুরু করবে। আর এই সাবস্ক্রাইবার আসা যখন শুরু করে দেয় তখনই কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায়। তাই এটা কিভাবে সম্ভব যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম মাইলস্টোন কমপ্লিট করে তোমরা কিভাবে তোমরা হচ্ছে গুগল অ্যাডসেন্সে ওপেন করতে পারো বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো, তারপর সেখান থেকে টাকা ইনকাম করতে পারো। অর্থাৎ আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করতে পারো। তাই গ্রো করার অনেকগুলো টিপস আছে, আগেও বলেছি, তোমরা ডিসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট ফলো করে তোমরা দেখে নিতে পারো। কিন্তু আজকের ভিডিওতে আমি যেটা বলতে চলেছি এটা হচ্ছে একটু অন্য ধরনের, কারণ আমি এটার উপর এক্সপিরিয়েন্স করে তোমাদের বলছি, কারণ এটা আমি বুঝতে পেরেছি এবং আমার চ্যানেলেও হয়েছে। সেই জন্য আমি তোমাদেরকেও বলতে চলেছি যে কীভাবে একটু অন্য উপায়ে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। তারই আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেব। তাই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, নাম্বার 1 টিপ সেটা হচ্ছে কি, নাম্বার 1 টিপ হচ্ছে থাম্বনেল। আমি কিন্তু তোমাদের আগেই বলেছি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে, কিন্তু এখন বলবো তোমরা ক্লিকবেট থাম্বনেল তৈরি করো। কারণ ইউটিউবের অনেক ভিডিও দেখেছি বা ইউটিউব পড়ে অনেক রিসার্চ করলাম এবং সেখানে দেখতে পেলাম যে অনেকে ক্লিকবেট ভিডিও মানে ক্লিকবেট থাম্বনেল দিচ্ছে, কিন্তু তাতে কোনো অসুবিধা হচ্ছে না, তারা দিব্যি আরও ভালো পরিমাণে ইনকাম করতে পারছে হচ্ছে ইউটিউব থেকে, কারণ ক্লিকবেটটা অতটা ম্যাটার করে না। ক্লিকবেট বলতে কীরকম, আগে ক্লিকবেট বিষয়টা আমি তোমাদের জানিয়ে দিই। ক্লিকবেট বলতে কীরকম, দেখো ক্লিকবেট বলতে এরকম মানে ধোঁকা দেওয়া এরকম কিছু, ঠিক আছে। তো কাউকে যদি ধোঁকা দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ক্লিকবেট বলি, কিন্তু অনেক ক্লিকবেট আছে যে ক্লিকবেটগুলো ক্লিকবেট বলে না, সেগুলোকে বলা হয় ক্লিকেবল থাম্বনেল, ঠিক আছে, ক্লিকেবল থাম্বনেল। তাই আমি একটু ক্লিকবেটটা কি সেটাকে বুঝিয়ে নিই, তারপর আমি তোমাদের বলছি কীভাবে তোমরা সাবস্ক্রাইবার বাড়াবে, ভিউজ বাড়াবে। দেখো ক্লিকবেটটা হচ্ছে কীরকম, ধরো তুমি ধরো একটি টেক রিলেটেড চ্যানেল খুলেছো, তুমি ধরো মোবাইল হচ্ছে আনবক্সিং করো, তাই তো, মোবাইল আনবক্সিং করো। তুমি আনবক্সিং করতে চলেছো, তুমি ধরো একটি ফোন কিনেছো, তোমরা ধরো একটি ফোন কিনেছো, সেই ফোনটা বা তুমি ধরো একটি ফোন কিনেছো, ফোনটি কিনেছো হচ্ছে স্যামসাং, কিন্তু তুমি হচ্ছে থাম্বনেলে বড় করে দিয়ে দিলে যে আইফোন আনবক্সিং, ঠিক আছে, iPhone 11 Pro আনবক্সিং, এটা যখন লিখে দিলে তারা হচ্ছে মানে তোমার থাম্বনেলটা দেখে আকর্ষণীয় হয়ে তারা তোমার ভিডিওতে ক্লিক করবে, এবং ভিডিওটি ক্লিক করে যখন দেখবে যে ভিতরে হচ্ছে স্যামসাংয়ের রিভিউ দেখাচ্ছে, তখন কিন্তু তারা কিন্তু আর তোমার ভিডিওতে দেখবে না, তখন তারা ব্যাকে চলে আসবে, তখন কিন্তু ভিডিও ডিউরেশন কমে যাবে, আর তখনই কিন্তু তোমার চ্যানেলটা তার কিন্তু মাথায় থেকে যাবে যে এই চ্যানেলে ভুল জিনিস দেওয়া হয়, ফলে কিন্তু সে ভুল করে প্রতিদিন যখনই তোমার চ্যানেলের মানে হচ্ছে নোটিফিকেশান বলো বা চ্যানেলের যখন ব্রাউজ ফিচারে যখন ভিডিওগুলো তোমার শো হবে তার ভিডিওতে, তখন কিন্তু সে ভুল করে তোমার ভিডিও দেখবে না, কারণ সে বুঝে গেছে যে এই চ্যানেলে আইফোনের জায়গায় যখন সে স্যামসাং দিয়েছিল আনবক্সিং, তখন সে বুঝে গেছে যে এই চ্যানেলটা হচ্ছে ভালো না এবং ফেক জিনিস দিয়ে থাকে, যার ফলে কিন্তু সে ভুল করেও ক্লিক করবে না। তারপরে তুমি যতই ভালো ভিডিও ছাড়ো আর না ছাড়ো সে কিন্তু ক্লিক করবে না, এইভাবে কিন্তু চ্যানেলটা নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় ক্লিকবেট। কিন্তু তুমি ধরো আমারটাই, আমি এই যে ভিডিও দেখো থাম্বনেলে ভালো আকর্ষণীয় দিয়েছে, কীভাবে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউজ এই সমস্ত বাড়ানো যায়, দেখো একেবারে মানে গোল দিয়ে সার্কেল দিয়ে মানে যে কোনো একটা আকর্ষণীয় করে তুলেছে, কিন্তু এটা এই যে কমপ্লিট হবে সেটা কিন্তু না। আমার কিন্তু এই রিলেটেড বিষয়বস্তু, দেখো আমি কিন্তু বিষয়বস্তুটা কি, আমার তো সেই 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, ভিউজ বাড়ানো, চ্যানেল গ্রোথ করা, এই নেই কিন্তু আমার রিলেটেড বিষয়বস্তু যা নিয়ে কিন্তু এখন আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, কিন্তু সেটা কখনো ক্লিকবেট নয়, এটা হচ্ছে ক্লিকেবল থাম্বনেল, এটাকে বলা হয় ক্লিকেবল থাম্বনেল। যদি আমি এখানে এরকম বলতাম যে 1000 সাবস্ক্রাইবার 4000, ধরো এখানটা আমি এরকম দিয়ে দিলাম, ধরো কোনো একটা খারাপ ছবি আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, আমার এই ভিডিওতে খারাপ ছবি দেখার ফলে অনেক এখানে আকর্ষিত হয়ে ভিডিওটি ক্লিক করবে, ভিডিওটি ক্লিক করে দেখে যে আমি ইউটিউব রিলেটেড ভিডিও টিপস অ্যান্ড ট্রিক দিচ্ছি, তাহলে কি সে দেখবে, দেখবে না, কারণ সে তার আকর্ষণীয় ছিল কিসের প্রতি, থাম্বনেলের প্রতি, মানে সেই থাম্বনেলের প্রতি, সেই খারাপ ছবিটার প্রতি, তাই সেই খারাপ ছবিটা দেখে কিন্তু আমার ভিডিওতে আসবে, তাই খারাপ ছবিটার বিষয়বস্তু যদি না পায় সে কিন্তু স্কিপ করে চলে যাবে। তাই আমি তোমাদের দেখো ক্লিকেবল থাম্বনেল দিয়েছি বলে দেখো তোমরা এখন আমার ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো এবং শিখতে থাকছো যে কীভাবে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। আশা করছি ক্লিকবেটটা বুঝতে পেরেছো কি, এবার এই ক্লিকবেটটা তোমরা চেষ্টা করবে থাম্বনেলে বানানোর। এবার আমি একটা কথা বলে দিই, ক্লিকবেট যখন তোমরা বানাবে থাম্বনেলে, অনেকে আছে ক্লিকবেট বানানোর সময় নিজের ছবি দেয়, আমি বলবো তোমরা যদি প্রথম বা নিউ ইউটিউবার হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু ক্লিকবেট বানাও, কিন্তু তোমরা তোমাদের ছবি দেবে না থাম্বনেলে। কারণ কি বলো তো, দেখো তুমি যদি মানে তোমার ছবি দিয়ে যদি প্রতিদিন ক্লিকবেট থাম্বনেল তৈরি করো, প্রতিদিন যদি ভিডিও আপলোড করো, ইউটিউব কিন্তু ইমপ্রেশনের মাধ্যমে হচ্ছে সবার কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছে দেয়, ঠিক আছে, তোমার ভিডিওগুলো কিন্তু
কিন্তু পৌঁছে দেবে। এবার তোমার ভিডিও যখন পৌঁছে দেবে সবার কাছে, সবাই কিন্তু গ্রাহ্য করেও তোমার ভিডিওটা দেখবে না, কেন বলতো? বা ওপেনই করবে না বা ক্লিকই করবে না, কেন বলতো? কারণ তুমি ওই যে ছবি দিয়ে দিয়েছো থাম্বনেইলে আর তোমাকে কেউ চেনে না, আর তুমি যদি ভিডিওতে এরকমভাবে আকর্ষণীয় বড় বড় করে লিখেও দাও যে 10,000 সাবস্ক্রাইবার মাত্র 1 ঘন্টায়, 5,000 সাবস্ক্রাইবার মাত্র 4 দিনে, এরকমভাবে যদি লিখে দাও তাহলে কিন্তু তাও ক্লিক করবে না। কারণ কি বলতো, তোমার কোনো ছবি দেওয়া আছে আর সে বুঝে গিয়েছে যে আমি এর ভিডিও কেন দেখতে যাবো, মানে তোমাকে দেখে বুঝে যাবে বা তোমার থাম্বনেইলের ছবি দেখে বুঝে যাবে যে এর ভিডিও আমি কেন দেখতে যাবো। আমি বড় বড় ইউটিউবারের ভিডিও দেখবো, আমি তাকে চিনি না, আমি কোনো সাবস্ক্রাইব করিনি এর ভিডিও দেখিনি, তাহলে এর ভিডিও আমি দেখতে যাবো কেন? আর ইউটিউব কেনই বা আমার এই ব্রাউজ ফিচারে এর ভিডিওটি শো করছে, তখন কিন্তু এই সমস্ত তারা ভাববে আর তখন কিন্তু ক্লিক করবে না। তাই তোমার যদি ওইটা কি বলবো, ছবি তোমার যদি ছবি যদি না দেওয়া থাকতো তাহলে যদি আকর্ষণীয় করে লিখতে 10K সাবস্ক্রাইবার, 5K সাবস্ক্রাইবার, 5,000 আওয়ার ওয়াচ টাইম এটা যদি লিখতে, তাহলে কী হতো বলতো? সে কিন্তু অতটা দেখতে চাইবে না যে এই চ্যানেলটা কার কী, যখন সে থাম্বনেইলে দেখবে কারোর কী লেখা আছে কি নেই তখন সে ক্লিক করে দেবে, ঠিক আছে? আর ক্লিক করে আর ক্লিক থ্রুর উপরে হচ্ছে কিন্তু ভিডিও ভাইরাল হয়, যেটা হচ্ছে ক্লিক থ্রু রেট, ঠিক আছে? যেটা আমরা CTR বলি, আর এই CTR যত হাই হবে তত ভালো, ঠিক আছে? CTR সবসময় 10-এর নিচে এবং হচ্ছে 2-এর উপরে থাকা ভালো, ঠিক আছে? তো এটা তোমরা চেক করবে তোমরা হচ্ছে ইউটিউব স্টুডিও গিয়ে। তো এটা গেল ক্লিক বেট, ঠিক আছে? তো এই ক্লিক বেটটা তোমরা থাম্বনেইল বানাবে কিন্তু তোমরা তোমাদের ছবি দেবে না, ঠিক আছে? প্রথম প্রথম যখন তোমাদের একটা ভালো জায়গায় চলে যাবে, যখন তোমাদের কিনা সাবস্ক্রাইবার আপনি আপনি আসা শুরু করবে, তখন তোমরা এটা করতে পারো, ঠিক আছে? তো আজকের মেন প্রথম যে টিপসটা ছিল সেটা হচ্ছে ক্লিক বেট। এবার দ্বিতীয় মানে ক্লিক বেট থাম্বনেইল, এবার দ্বিতীয় যেটা আছে কি সেটা হচ্ছে প্লে ব্যাক স্পিড, ঠিক আছে? এই প্লে স্পিড ব্যাক যেটা আছে সেটা হচ্ছে তোমরা যাবে তোমরা হচ্ছে গিয়ে ওখানে ক্লিক করে দিতে পারো, ঠিক আছে? কারণ কোথায় ক্লিক করবে বলতো, এটা হচ্ছে তোমরা আমার এই যে ভিডিও দেখতে পাচ্ছ, ভিডিওর উপরে দেখো একটা 3-ডট অপশন আছে, এই 3-ডটে ক্লিক করবে। 3-ডটে ক্লিক করে দেওয়ার পর দেখবে ওখানটায়, 3-ডটে ক্লিক করার পর সেখানে দেখবে অনেক আছে, 144 PPI, 360 PPI, তারপর হচ্ছে প্লে ব্যাক স্পিড বলে একটা অপশন আছে, ওই প্লে ব্যাক স্পিডটা তোমরা উপরে একদম সিলেক্ট করে দাও, একদম কমিয়ে দাও। এতে কি হবে, কমিয়ে দিয়ে তোমরা তোমাদের ভিডিওতে দেখো তাহলে তোমাদের ভিডিওতে ওয়াচ টাইম ইনক্রিজ হবে বেশি, আর ওয়াচ টাইম যত হবে তত তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। তো আজকের ভিডিওতে এই ক্লিক বেট এবং হচ্ছে প্লে ব্যাক স্পিড এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা ছিল, এটা নিয়ে মেন বিষয় ছিল ক্লিক বেট। এই ক্লিক বেটটা তোমরা করার চেষ্টা করো, কারণ ক্লিক বেট প্রতিটা ভিডিওতে করবে কিন্তু তোমার ছবি দেবে না। আমি কিন্তু আমার ভিডিও এখন দেখতে পারো, এখন প্রতিটা ভিডিও কিন্তু ক্লিক বেট আমার কোনো ছবি নেই, ঠিক আছে? কিন্তু তার আগের ভিডিওগুলোতে দেখো আমি আমার ছবি দিয়ে সমস্ত কিছু থাম্বনেইল বানিয়েছিলাম, যার ফলে কিন্তু সেখানে ভিউজ ডাউন ছিল, কিন্তু এখন ভিউজগুলো আস্তে আস্তে বাড়ছে, কারণ আমি ক্লিক বেট করছি। আর ক্লিক বেট করলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, মনিটাইজেশন অন হতে কোনো ক্ষতি হয় না। তাই তোমরা করতে থাকো, যখন চ্যানেল একটা ভালো জায়গায় পৌঁছে যাবে তখন ক্লিক বেট অত করার চেষ্টা দরকার হবে না, ঠিক আছে? কারণ একদিন ক্লিক বেট করবে আর একদিন তোমার ছবি দেবে, একদিন ক্লিক করবে, এইভাবে তোমরা এইভাবে আশা করছি ইউটিউবে সফলতা পাবে। তো আজকে ভিডিও কেমন লাগলো জানাবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ।